আমি মৌটুসি, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি, আশা করছি তোমরাও খুবই ভালো আছো। তো সকাল সকাল আজকে আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি, আর আমি আছি ছাদে। আর এখন নীল শুয়ে আছে, মাম উঠে গেছে, মাম নিচে গান করছে, শুনতেই পাচ্ছ আওয়াজ হচ্ছে। তো চলো আমিও নিচে যাই, আর নিচে গিয়ে এরপর সারাদিনের কাজকর্ম শুরু করে দিই, আর থাকো তোমরা আমার সাথে সারাদিন। জয় মা লক্ষ্মী মার জয়। সকালবেলা উঠেই আমার মা লক্ষ্মীর একবার দর্শন করতে হয় আমাকে। তোমরাও আমার সাথে আজকে আমার মা লক্ষ্মীর একবার দর্শন করে প্রণাম করে নাও। চলো আবার নিচে যাবো। তো নেমে এসে হানি ওয়াটার রেডি খাচ্ছি এখন হানি ওয়াটার। আর পাশের ঘরে মামের নেহা দিদি চলে এসেছে গান শেখাতে, শুনতেই পাচ্ছ। তো চলো তোমাদের একবার দেখি। টেনটানান, এই যে চলে এসেছে চিকেন। চিকেনটাকে এবার আমি ম্যাগিনেট করে রেখে দিচ্ছি। নুন, তেল, হলুদ, লঙ্কার গুঁড়ো, গরম মশলা আর জিরে, ঠিক আছে, এগুলো দিয়ে মোটামুটি একটু ম্যাগিনেট করতে রেখে দিলাম। আর এখানে কাতলা মাছের মাথা নিয়ে এসেছে, এটা দিয়ে হবে, দেখো কী হবে। তো কিচেনে এসেই তো এই যে আমার খাবারটা নিয়ে চলে এসেছি। কিচেনে এসেই চা করো, তারপর পরোটা আর আলু ভাজা করো, এই সমস্ত করতে করতে, কারণ সকালবেলায় আজকে দেব যাবে গ্রামের বাড়িতে, মেল যাবে ড্রয়িং ক্লাসে, এই সমস্ত করতে করতে এত ব্যস্ত থাকি যে আর ভিডিওটা করা হয়নি। তো চলো, সবাই চলে গেছে, মেল চলে গেছে ড্রয়িং নিয়ে, দেব চলে গেছে গ্রামের বাড়ি, মামেরও খাওয়া হয়ে গেছে, আর আমি কিন্তু পরোটা খাচ্ছি না, আমি খাচ্ছি রুটি, কারণ বাচ্চাদের অত তেল ভাজা ঠিক আছে, কন্টিনিউ যদি অত তেল ভাজা আমি খাই আর দেখতে হবে না, তাই জন্য আমি রুটি খাচ্ছি। আর সাথে নিয়েছি এত সর্দি লেগেছে, জানো না এত সর্দি লেগেছে, দেখো লাল লাল লঙ্কা, মানে আলু ভাজা করেছি আর আমারটার মধ্যে একটু বেশি করে লঙ্কা কুচিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এখন মাংসটাকেও ম্যাগিনেট করে রেখে দিয়েছি, মাছটাকেও লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, ওটা একটু ম্যাগিনেট হোক, আর ততক্ষণে আমি এবার আমার ব্রেকফাস্টটা খেয়ে নিই। সকালের এই এক পোস্ত শেষ হলো, এখন শুরু হবে লাঞ্চের প্রিপারেশান, মানে লাঞ্চের প্রিপারেশান তো শুরু হয়ে গেছে, লাঞ্চটা রান্না। আহা, সর্দির মধ্যে লঙ্কা দিয়ে ঝাল ঝাল না, খুবই ভালো লাগছে। তো এবার মুগ ডালটাকে ভেজে নিচ্ছি, আর এখানে যে গরম জল বসিয়েছি মুগ ডালটা সেদ্ধ করবো বলে। আজকে মানে সর্দি সর্দি করে মানে লঙ্কাটা আলু ভাজাতে এত পরিমাণে দিয়েছি না, প্রথমে তো খেতে খুব ভালো লাগছিল, আর সব কটা লঙ্কা খেয়ে নিয়েছি, লাল লাল লঙ্কাগুলো দেখেই ভালো লাগছিল, খেয়ে নিয়েছি, আর এখন ঝালে মরছি, এত ঝাল লেগেছে, প্রচন্ড ধান লেগে গেছে। কিন্তু ঝাল খেলে যে নাক ঠাক মাথা মাথাগুলো ধরেছিল সেগুলো কিন্তু এখন একটু ভালো লাগছে আগের থেকে, ঝাল খেলে কিন্তু ভালো, সর্দির পক্ষে খুব ভালো হয়। তো চলো, আমার ডালটাও ভাজা হয়ে গেছে, এবার সেদ্ধ করে নিই। আমি কিন্তু আর মাছের মাথায় সব তুলিনি, কারণ রান্না করছি তেজপাতা, শুকনো লঙ্কা, আদা, এই যে পাঁচফোড়ন, ঠিক আছে, মাছের মাথাটা ভাজা হচ্ছে, আমি এর মধ্যেই সব দিয়ে দিয়েছি।
আদা বাটা, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন সমস্ত কিছু দিয়ে এই একসঙ্গে হয়ে গেল মিক্স। আমি এখানে এবার লবণ, হলুদ আর একটু জিরেও দিয়ে দেবো। হলুদ দেওয়া হয়ে গেছে, হলুদ, জিরে, লবণ, একটু স্বাদ মতন চিনি সব কিন্তু আমি এখানেই একসাথে মাছের মাথার সঙ্গে একটু ভেজে নিচ্ছি। আর কি আমার টাইমটা অনেকটা সেভ হয়ে যাবে। এখানে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আর এবার আমি তো বন্ধুরা দেখতেই পারলে আমি টাইমটা ম্যানেজ করার জন্য এরকম ছোটোখাটো এগুলো ট্রিক্স ছোটোখাটো ট্রিক্স করে থাকি। কারণ সকালবেলা বড় অফিসে টিফিন নিয়ে যাবে, যদি সকাল সকাল খুব তাড়াতাড়ি রান্নাটা করতে হবে টাইমের মধ্যে না হলেই লেট, তাই জন্য এরকম ধরনের আমি ছোটোখাটো মাথা থেকে বার করতে হয় কী করলে তাড়াতাড়ি পাবো। ঠিক আছে, আর আজকে ডালটা আমি একটু ঘন ঘন করবো, অনেক ঘন করে করবো, কারণ মাথা দিয়ে মুটান ঘন করে করবো বেশি ভালো লাগে। ডালটা হয়ে এসেছে, আর আমি একটু ডালটা ভালো লাগে একটু গরম মশলা দিয়ে দেবো, প্রায় কমপ্লিট। তো চলো দেখি নি টেস্টটা ঠিকঠাক এসেছে নাকি। খুব মিষ্টি লাগবে, আর আমি সবসময় রান্না করার সাথে সাথে একটুখানি টেস্টি করি, নাহলে ঠিক আমার বুঝতে পারি না। এটার মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা কম হয়েছে, ব্যাস। আবার একটু গরম মশলা দিয়ে দেবো, শাহী গরম মশলা। ও ঘন করে মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়ে গেছে, এটা আমার খুবই পছন্দের একটা খাবার। তো চলো এটাকে রেডি, দেখো নেক্সট রান্না করছি, এটা হচ্ছে মাছের তেল। তো মাছের তেলটাকে আমি আজকে তেল ছাড়াই রান্না করব, এটা করব পোটা চচ্চড়ি করবো। তো লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি, ঠিক আছে, দেখো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর দেখো কড়া দিয়েছি, কড়াতে কিন্তু তেল নেই, ফাঁকা কড়া দেখতে পাচ্ছ। তো এই কড়াটাকে ওর মধ্যে আমি এই তেলটা দিচ্ছি, এই তেলটাই দেখবে এর থেকেই চর্বি, তো এগুলোতে আসলে চর্বি, এটা কিন্তু গলে গলে দেখো তেল বাড়াতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, এটা যত রকম ভাজবো দেখবে তত এর থেকে সমস্ত তেল মানে চর্বিগুলো গলে গলে তেল পড়তে শুরু তেল বেরোতে শুরু করবে। এই দেখো কত তেল হয়ে গেছে, ঠিক আছে। তো আর আমাদের না এই যে তেল পটকার ভেতরে যেগুলো ওরকম থাকে এগুলো না কেউ খাবে না, এগুলো তাই জন্য ফেলে দিচ্ছে, বুঝলি, ওরকম থাকলে কেউ খাবে না। ইভেন আমারও ভালো লাগে না ওরকম নাড়ি ঘুড়িগুলো থাকলে, জাস্ট এই তেল পটকা, এই দেখো তেল বার হয়ে গেল। এবার আমি এর মধ্যেই দেখো এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো লঙ্কা, পেঁয়াজ, ঠিক আছে, পেঁয়াজটাকে হালকা করে নেড়ে নেড়ে একটু ভাজা ভাজা করে নেবো। এরকম পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিয়েছি নেড়ে ছেড়ে একটু, কারণ পেঁয়াজটা একটু ভাজা না হলে পেঁয়াজের টেস্টটা আসবে না ঠিকঠাক। আর এখানে দেখো আলু আর কী বলে বেগুন অল্প করে ছোটো ছোটো করে কেটে রেখেছি, তো দিয়ে দিলাম। এর মধ্যে এই তেলেই আমার এইটা রান্নাটা হয়ে গেল, আর কোনো কিন্তু আমি এক্সট্রা তেল এক ফোটাও দিইনি। এবার এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢেকে দিতে হবে। লবণ, হলুদ, আমি একটু চিনি দিচ্ছি টেস্টটা ভালো হয়। এবার ভালো করে নেড়ে ছেড়ে আর এরকম খুবই সামান্য একটু জিরে দিচ্ছি, কারণ তেলের একটা গন্ধ আছে না তাই জন্য। এবার আমি এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা এরকম করবো, তারপর একটু ঢেকে দিতে হবে, কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। দেখেছো কত তেল, এতেই কত তেল। এবার আমি এটাকে ঢেকে দিলাম আর একদম ফ্লেমটাকে লো করে দিলাম। তো দেখলে তো বন্ধুরা এতদিন মাছের তেলে মাছ ভাজা শুনেছ, এবার আজকে আমি তোমাদের দেখালাম মাছের তেল দিয়ে তেল পটা চচ্চড়ি, ঠিক আছে। তো
তেল ছাড়াই রান্নাটা হয়ে গেল। তেল ছাড়াও না খুব টেস্টি রান্না হয়। অনেককে আমি দেখেছি এই মাছের তেল পোড়া চচ্চড়িটাই রান্না করবে, এত এত মানে ঝোলের মতন তেল ভেসে থাকে, কারণ তারা মানে মাছের তেল এইটাতেও হচ্ছে তার সাথে আরও এক্সট্রা তেল দিয়ে দিয়ে রান্নাটা করছে। তো অত তেল খাওয়ার কোনো দরকার নেই, তেল কিন্তু শরীরের পক্ষে একেবারেই তো ভালো নয়, সুতরাং অত বেশি তেল খেয়ে আমাদের কী দরকার যেটা আমাদের ক্ষতি করবে, তাই না? তাই জন্য আইডিয়া করে যেটা আমাদের হেলদি কিন্তু টেস্টি সেরকম উপায়গুলো বার করা দরকার। তো দেখলে যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো দেখো এর থেকে অলরেডি যা তেল বার হয়েছে না, তো দেখো নরম হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট। মাঝখানে আমি একটু ফুলে ফুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম একবার দুবার, ঠিক আছে? হয়ে গেছে রান্নাটা। এবার ফাইনালি রান্না হচ্ছে সানডে স্পেশাল চিকেন। চিকেন ছাড়া কি আর সানডে জমে? তো মাংসটা কষানো কমপ্লিট। দেখো অল্প, খুবই অল্প করে জল দিয়ে দিয়েছি, কষা কষা করবো তাই জন্য অল্প করে জল দিয়ে দিয়েছি। এবার মাংসটা ঢেকে দেবো, আস্তে আস্তে হতে থাক। আর এদিকে আমি ঢেকে দিয়েছি, আর এদিকে দেখো চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। চালটাকে ভিজিয়ে রেখেছি কারণ গরম গরম ভাত হবে, পরে হবে, তাই জন্য এটা ভেজানো থাক। আর এখন এদিকে দেবনি এসছে আলু, কিন্তু এগুলো মাংসের সঙ্গে এনেছে, পুরো মাংসের রক্ত লেগে আছে, মাছ আর মাংসের রক্ত লেগে রয়েছে, পুরো গন্ধ বেরাচ্ছে, তাই জন্য এখন এগুলো সব একটা এক্সট্রা কাজ। এগুলো ধুয়ে ধুয়ে এখন রোদে দিতে হবে, বুঝেছো তো? ধুয়ে ধুয়ে রোদে দিয়ে দিই, তাহলে আর গন্ধটা বেরোবে না। তো চলো এখন এগুলো ধুয়ে ধুয়ে রোদে দিই। তো এই যে আমার চিকেন রান্না রেডি, কালারটা দেখো কি সুন্দর এসেছে, খেতেও ভালো হবে নিশ্চয়ই, কালারটাই রান্নার কথা বলে আর কি। তো চিকেন হয়ে গেছে, এই গ্যাসটা আমি করবো অফ, আর এই গ্যাসটাকে করবো অন। তো এবার আমি এখানে ভাতটা চলো বসিয়ে দিই, ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা হতে থাক, ততক্ষণ আমি পুরো রান্নাঘর পরিষ্কার আর বাদ বাকি ঘর বাড়ি পরিষ্কার করে নিই, দেখা হচ্ছে পরে, ঠিক আছে? তো ফ্রেন্ডস লাঞ্চ করা হয়ে গেছে, আর এই দেখো সব কেচে কেচে এত জামা কাপড়, মানে সোয়েটার, এগুলো জামা কাপড় না, এত সোয়েটার এখানে সব জড়ো করেছি। এই যে সোয়েটারের স্তূপ হয়েছে, কদিন ধরে কেচে কেচে সব ঢোকানো হচ্ছে, চলো আজকে এগুলো, এই মোটা কম্বলটাও আর লাগবে না, এই ব্ল্যাঙ্কেটটাকেও ঢুকিয়ে দেবো। তো আলমারিতে আর জায়গা নেই, আমাকে এখন এই খাটের এই কাবাটের ভেতরেই ঢোকাতে হবে। তো চলো, অলরেডি এখানে ঠাসা, এবার স্পেস করে এই দেখো অলরেডি কত সোয়েটার ঢোকানো হয়ে গেছে, আর সব এবার এগুলো ছেলে ছেলে ভেতরে দিতে হবে, আর এই স্তূপকে আবার এর ভেতরে ঢোকাতে হবে। তো চলো, সব ভিতরে পুরো প্যাকটা গরম লেগে গেছে, দেখো ঘেমে গেছে। উফ, তো একটু ফ্যান চালা মামা, ফ্যান চালা। ফাইনালি এখন
এখন আপাতত জামাকাপড়গুলো সব ঢোকানো হলো, সোয়েটারগুলো গুছিয়ে রাখা হলো। তো চলো, এমনিতেই রবিবার মানে দেরি করে লাঞ্চ করা, তারপরে সেইগুলো করলাম, এখন একটু রেস্ট নেওয়া যাক, কারণ এখন আর আপাতত কোনো কাজকর্ম নেই, এখন অনেক ফ্রি। তো চলো একটু আপাতত একটু শুয়ে শুয়ে মোবাইল দেখি, আর ঘুম পেলে ঘুমিয়ে পড়বো। তো দেখা হচ্ছে আবার পরে, তৎক্ষণাৎ টাটা।